হ্যালো বন্ধুরা লাইভ গ্রুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো শর্ট ট্রিক্স নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের শর্ট ট্রিক্স নিয়ে যেমন এসএসসি সিজিএল রেলওয়ে বিভিন্ন ও যে কম্পিটিভ এক্সামের যেসব কোশ্চেন অ্যান্সারগুলো ম্যাথে এসে থাকে সেসব কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে সহজেই সলভ করা যায় শর্ট ট্রিক্সের মাধ্যমে সেটাই আজকে আমি বলবো এটা আমার শর্ট ট্রিক্সের দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বে শর্ট ট্রিক্সের অঙ্কগুলো দেখো নি সেটা অবশ্যই দেখো আর সেটা আই বাটনে উপরের আই বাটনে ক্লিক করে এসে ভিডিওটি আগে দেখে নাও তাহলে বন্ধুরা চলুন শুরু করা যায় বন্ধুরা সবার প্রথম কোশ্চেনটা দেখিনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি ই প্লাস বি সি প্লাস সি এ হলে এ প্লাস সি বাই বি ইকুয়ালস টু কত এই ধরনের অঙ্কে এ আমি আগের পর্বেও বলেছিলাম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে এ বি সি এর মান কী ধরলে এই মানে এই ইকুয়েশানটা স্যাটিসফাই হবে মানে বামপক্ষ ডানপক্ষ দুটোই ইকুয়াল হবে এখানে যদি আমি এ বি সি সবাই ওয়ান ধরি তাহলে দেখা যাবে এখানে আর এখানে ইকুয়াল আসবে মানে এ ধরে নিতে হবে এ যে এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়ালস টু ওয়ান মানে এ বি সি এর মান যদি ওয়ান ধরি এটার মান वन 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 बर मान वन वन स्कोर मैं वन प्लस सी एर मान की वन स्कोर मैं वन वन प्लस वन प्लस वन मैं थ्री हो जाए আর যদি আমি ডান পক্ষে দেখি যে ওয়ান এ মানে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে এ ওয়ান হয়ে গেল বি এর মান ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হয়ে গেল সি এর মান ওয়ান আর এর মান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে থ্রি ইকোয়ালস টু থ্রি মানে এটা ওয়ান সি ওভাই যদি ওয়ান হয় তাহলে এই সমীকরণটা স্যাটিসফাই করছে তাহলে এর মান কী ওয়ান বি এর মান ওয়ান সি এর মান ওয়ান তাহলে এখানেই এটা বসিয়ে দেবো কী হচ্ছে এ এর ভ্যালু কী আছে ওয়ান প্লাস সি এর ভ্যালু ওয়ান বাই বি এর ভ্যালু ওয়ান মানে কি টু বাই ওয়ান মানে কি হলো টু হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটি দেখিনি এ প্লাস বিস টু মান বের করতে দিয়েছে তা এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে এবারটে অপশন দিয়ে দিয়েছে তা এই ধরনের অঙ্ক থাকলে এখানে দেখতে পাচ্ছি এ বি সি এ গুণ আছে গুণের উত্তর এই চারটের মধ্যে একটা হবে তাহলে এইগুলোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তিনটে গুণ আকারে লিখি তাহলে সেইগুলোই হবে এবিসি এর ভ্যালু তাহলে এখানে সেই ভ্যালুগুলো যদি এখানে স্যাটিসফাই করে এ যে ভ্যালুগুলো স্যাটিসফাই করবে এই তিনটেতেই সেই ভ্যালুটাই হবে কি এবিসি এর গুণ ফল তাহলে এই এইটাকে যদি আমি ভাঙে লেখা যায় টু ইন্টু টু ইন্টু টু তাহলে টু ইন্টু টু ইন্টু টু তাহলে এই অ্যান্সার হচ্ছে এই টু বিকলস টু 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 তিনটে টু হলে দেখছি এটা স্যাটিসফাই হচ্ছে কি টু প্লাস টু প্লাস টু সিক্স হচ্ছে তাহলে এইটা কি স্যাটিসফাই করছে এইখানে দেখছি টু স্কোয়ার ফোর প্লাস টু টু স্কোয়ার ফোর টু টু স্কোয়ার ফোর টুয়েলভ হয় তাহলে এটা স্যাটিসফাই করছে না তার মানে কি এটা হবে না নেক্সট এখানে সিক্স রয়েছে যদি উৎপাদকে ভাঙা যায় তাহলে কি ওয়ান ইন্টু টু মানে তিন দুগুণে ছয় ছয় একে ছয় হয় মানে এখানে দেখছি এবার কি এখানে যদি আমি তিনটে বসাই এর মান ধরো ওয়ান ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে কি দুই আর তিন পাঁচ আর একে ছয় সিক্স এখন পরেরটায় বসাচ্ছি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ানই টু স্কোয়ার মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন নাইন তেরো ওকে চোদ্দো মানে ফোরটিন তাহলে কি এইটাও স্যাটিসফাই করলো এটাও স্যাটিসফাই করলো এবার এটাও দেখতে হবে স্যাটিসফাই করে কিনা না তিনটে স্যাটিসফাই করতে হবে তাহলে ওয়ানের স্কয়ার হচ্ছে ওয়ান টু ওয়ানের কিউব হচ্ছে ওয়ান টু এর কিউব হচ্ছে এইট এর কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আর এইট হচ্ছে থার্টি সিক্স তাহলে এটাও স্যাটিসফাই করছে তিনটেই যদি স্যাটিসফাই করে তখন কী বলবো এই অ্যান্সারটা কাটে তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে সিক্স

তা এর ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি এখন সেই আগের মতন সেম ফার্স্ট অঙ্কের মতন এখানে দেখে নেব যে এই পি মান কত ধরলে এটি স্যাটিসফাই হয় দেখে নিচ্ছি এখানে আমি ধরে নিচ্ছি লেট পি কিউ টু আর ইকোয়ালস টু যদি ওয়ান বসায় মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু হয় তাহলে এটা স্যাটিসফাই করছে হয় লেফট সাইডে আর রাইট সাইডেও ওয়ান হয় তাহলে এটি স্যাটিসফাই করছে যখনই স্যাটিসফাই করবে তখন এটাই এখানে বসিয়ে দেবো সেটাই তাহলে কি এখন ওয়ান প্লাস ওয়ান পি এর মান ওয়ান আর ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে সেই ওয়ানই হয় ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হয় ওয়ান প্লাস কি হচ্ছে এখানেও মানগুলো বসিয়ে দিলে ওয়ান প্লাস কিউর মানে ওয়ান ওয়ান রয়েছে ওয়ান প্লাস আর এর মান ওয়ান

ও প্লাস plus y টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই প্লাস টু ও ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড ইকোয়ালস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ওয়াই প্লাস টু প্লাস ওয়ান বাই জেড প্লাস টু টু কত তাহলে এই ধরনের অঙ্কে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই জেডকে কি ধরা যাবে এখানে দেখছি যে এর মান যদি এক্সের মান এই এক্সের মান ওয়ার ম্যান আর জেডের ম্যান যদি ওয়ান ধরি মানে ওয়ান 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 এক্স ওয়াই জেড যদি ওয়ান ধরি ই তাহলে কী হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এ থ্রি আর এদিকে থাকছে টু প্লাস ওয়ান মানে হচ্ছে টু আর ওয়ানে থ্রি ইন্টু ওয়ান তিন এক তিন তো থ্রি থ্রি লেফট অ্যান্ড সাইড এরকমভাবে এখানে এ ওয়ের মান আর এক্স ওয়াই জেড ওয়ান বসালে কি হচ্ছে এ থ্রি থ্রি হয়ে যাবে ওইদিকেও থ্রি থ্রি হয়ে যাবে স্যাটিসফাই করবে মানে এল লেট আমরা ধরে নেব কি এক্স ইকোয়ালস টু ওয়াই টু জেড তাহলে কি এক্স প্লাস এক্স ওয়াই জেড যদি ওয়ান ধরি তাহলে কি হয়ে যাবে এইদিকে টু আরেকের থ্রি ইন্টু ওয়ান থ্রি আর ওয়ান প্লাস টু এখানেও তাই ওয়ান ইন্টু টু থ্রি টু প্লাস আর থ্রি ইন্টু ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি ক্ষেত্রেও তাই তা এখন এক্স ওয়াই জেডের মান তিডের মানে ওয়ান পেয়ে গেছি তার এখন এইখানে কী করবো বসিয়ে দেব এইখানে এই তে ভেজিয়ে দেবো যার বের করতে দিয়েছে তাহলে ওয়ান প্লাস কি এক্সের মান ওয়ান প্লাস টু ওয়ান বাই মান কি হচ্ছে ওয়ান প্লাস টু রয়েছে মানও কি ওয়ান প্লাস তাহলে কি ওয়ান বাই 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 তো ওয়ান বাই থ্রি তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মানে কি হবে এখানে থ্রি বাই থ্রি টু কেটে যাবে কেটে গেলে কি করে থাকবে ওয়ান তাহলে ওয়ান হয়ে গেল অ্যান্সার বন্ধুরা পাঁচ নম্বর এক্সাম্পলই দেখে যে এ প্লাস স্কোয়ার প্লাস বিস টু থার্টিনের থেকে বড় তাহলে আমরা এখানে আর এখানে যদি তাহলে আমি এ প্লাস বি ফাইভ হবে তার মানে কি ফোর প্লাস ওয়ান ফাইভ হতে পারে আর 3 থ্রি প্লাস টু টু হতে পারে যেহেতু বলে দিয়েছে এ বড় এর মানটা বড় ফাইভ হতে পারে এছাড়া অন্য কোনো কন্ডিশনে ফাইভ হতে পারে না তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি দেখি এটা স্যাটিসফাই খাচ্ছে কি না ফোর এর স্কোয়ার মানে ফোর হচ্ছে এর মান বি এর মান হচ্ছে ওয়ান তাহলে ফোর এর মান হলে 4a এর স্কোয়ার হচ্ছে সিক্সটিন প্লাস ওয়ান হচ্ছে ওয়ান স্কোয়ার ওয়ান মানে 17 যেটা থার্টিন না এখানে স্যাটিসফাই করছে না তাহলে কি এ আর বি এর ভ্যালু এটা হবে না তখন এইটা দেখি থ্রি থ্রি এর

এর মান কত থ্রি এর মান হচ্ছে টু বিয়োগ করলে ওয়ান তাহলে এ মাইনাস বি কত বেড়ে গেল ওয়ান এটা হলো অ্যান্সার বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন ইন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এন কেননা আমি এরকম ধরনের এডুকেশান রিলেটেড ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে আপডেট করতে থাকি